করিমগঞ্জ জেলায় সড়ক সুরক্ষা সপ্তাহ শুরু হলো। জাতীয় সড়ক পরিবহন মন্ত্রণালয় ও রাজ্য পরিবহন কমিশনারের গাইডলাইন অনুসারে 11 থেকে 17 জানুয়ারি স্বচ্ছতা পক্ষ 2023-এর অধীনে এই সড়ক সুরক্ষা সপ্তাহ শুরু হয়। পতাকা নাড়িয়ে সড়ক সুরক্ষা সপ্তাহের সূচনা করেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া, DTO শাহাবুদ্দিন তাপাদার প্রমুখ। এই সপ্তাহ পালন উপলক্ষে আজ করিমগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে সড়ক সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে এক সচেতন বাইক র্যালির আয়োজন করা হয়। রেলটি শহরের বিভিন্ন পথসহ বাইপাস সড়ক পরিক্রমা করে আবার জেলাশাসক কার্যালয়ে এসে শেষ হয়। সচেতনতা র্যালিতে অংশ নেয় করিমগঞ্জ পুলিশ ও একাধিক যানবাহন সংগঠন। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে DTO শাহাবুদ্দিন তাপাদার জানান, সড়ক সুরক্ষা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে করিমগঞ্জের মুখ্য স্থানগুলিতে হোর্ডিং, ব্যানার ইত্যাদি লাগানো হবে। পাশাপাশি জনসাধারণের মধ্যে লিফলেট ও বিতরণ করা হবে। পথ সুরক্ষা সপ্তাহ নতুনলি আমার ইয়াতে নহয়, অল ওভার ইন্ডিয়া চলি আছে। আজির পর আরম্ভ হয়েছে 7 ডেজ রোড সেফটি উইক। এই রোড সেফটি উইক সম্পর্কে আমি আজ ফার্স্ট ওপেনিং ডে হিসাবে আমি সিলেকশন করেছো, যে আমার DRSC-র আলোচনা মতে এখন বাইক র্যালি দিয়ে আমি আমার ওপেনিং হেরি স্টার্ট করি। এই হিসাবে আজ আমি অ্যারেঞ্জমেন্ট করেছো, আমার বাইক র্যালিটি ওপেনিং করেছে আমার রেসপেক্টেড চেয়ারম্যান SCC মিস্টার কৃষ্ণচন্দ্র দাস, আমার ডেপুটি কমিশনার মিস্টার মৃদুল যাদব এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ করিমগঞ্জ মিস্টার পদ্মনাভ বড়ুয়া। আমি সবাই মিলি এটা আমি ওপেন করেছো। আমার এটুতে পার্টিসিপেট করেছে করিমগঞ্জের অল ডিলার, অল অ্যাসোসিয়েশন, অল NGO। সেই বাইক র্যালিতে করেছে, আমার বাইক র্যালি ইয়ারপরা স্টার্ট হয়েছে। ইয়ারপরা যাব আমার হেৰি AOC পয়েন্ট হয়ে বাবা হোটেলৰ পৰা করিমগঞ্জ বাইপাস কানিশাইল, এগেইন AOC পয়েন্ট, এগেইন সাতকেটাও চলি। জাস্ট আমি প্রতীকী এটা যাত্রা করেছো যে মানুহে যাতে এই দেখা পায় যে এনেকুৱা হেলমেট কৰিব লাগে, এনেকুৱা স্পীডত বাইক চলাব লাগে, যিটো নর্মেল স্পীড সেই স্পীডতে সিহঁতে চলাব। সেইখিনি দেখা পায় যদি আমার রাইজে সচেতন রাইজে বুঝি পায়, আমার সেই বাইক এক্সিডেন্টটো কমি আহে। যেহেতু ইন্ডিয়াত হাইয়েস্ট এক্সিডেন্ট হয়ে আছে এই হেলমেটের কারণে, আর বাইকার্সের এক্সিডেন্ট হয়ে আছে, আইদার ওভার স্পীডত বাইক চলাইছে, অর বাইক চলাইছে হেলমেট নাই, অর বাইকারও আছে রাইডারও হেলমেট নাই, এনেকুৱা কারণতে এক্সিডেন্ট হয়। আমার যেটো আমি ইয়াতে আলোচনা করছো যে আমার অনারেবল সুপ্রিম কোর্টের যে গাইডলাইন Under 4 English letter E, ফার্স্ট ই ইজ ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং কোতে আমার মনে অল্প সারপ্রাইজ হবো পারে, হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং ইন কানেকশন উইথ এক্সিডেন্ট। অ্যাকচুয়াল ফ্যাক্টটো হল এক্সিডেন্ট যেতিয়া হবো এটা রাস্তাই লাগবে, এখন গাড়ি লাগবে, এটা ড্রাইভার লাগবে, পথচারী বা প্যাসেঞ্জার লাগবে, তেতিয়া এক্সিডেন্ট হয়, বলতে কেতিয়াও এক্সিডেন্ট নহয়। এই রাস্তাখন যোনে বনায়, যি অথরিটিয়ে রাস্তা বনাব, সাপোজ আইদার ন্যাশনাল হাইওয়ে তেতিয়া NHA বনাব, যদি স্টেট রোডস থাকে PWD রোডসে বনাব। এই অথরিটিয়ে রাস্তাটা প্রপারলি বনাব লাগে, রাস্তার কারণে যাতে এক্সিডেন্ট হব না লাগে। যদি কোনো রাস্তার কারণে এক্সিডেন্ট হয় সেই অথরিটি উইল বি রেসপন্সিবল, যার কারণে তেখেতে প্রপারলি রাস্তা বনাব, প্রপারলি ট্রাফিক সাইন দিব, প্রপারলি স্পিড ব্রেকার দিব, জেব্রা ক্রসিং দিব, যিখিনি রাইট টার্ন, লেফট টার্ন, ইউ টার্ন, যিখিনি আমার গাইডলাইন আছে এজ পার মট, সেই গোটেইখিনি ট্রাফিক সাইন এজ এ হোল রোড ফার্নিচার ইহতে ইনস্টল করব, আমি সেইটা এনজয় করব।